বাঁকুড়া ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশন আছে, আছে না? নাই, আছে। বর্ধমান টাউনে আমি বলবো না কোন পাড়ার ছেলে, মুসলিমদের ছেলে, পড়াশোনা করে মাস্টার হয়েছে, চাকরি করে, তার বাড়ি থেকে আমার কাছে অভিযোগ এসছে, খবর এসছে সকালবেলায়, হুজুর কি বলবো আমার অমুক সকালবেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, নাউজবিল্লাহ বলেন, এই ছেলেটা যদি মারা যায় আর জানাজার নামাজ পড়া যাবে না। আপনি তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, নিজেকে মমিন বলছেন, আপনি মমিন হতে পেরেছেন কি না দেখুন, একটু বলে যাব, এরপরে যে ডোজগুলো দেবো একটু কড়া ডোজ, নিতে পারলে নেবেন, না হলে উঠে পালিয়ে যাবেন, হ্যাঁ একটু কড়া ডোজ দি। ইসলামে যেমন প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ করেছেন দিনী শিক্ষাকে, ঠিক কিনা শুনেলেন? আপনাদেরকে বলে দিই, আপনারা মনে করেছেন মাদ্রাসায় দিয়ে ছেলেকে মৌলবি করে মসজিদে ইমামতি করতে হবে, এটা কোনো শর্ত নাই, শর্ত আছে? কোনো মৌলবি বলেছে? আমরা বলেছি, আমি বলে যাচ্ছি, একটা ছেলের হিফজ করতে 3 বছর লাগবে, ক বছর বললাম? 3 বছর। আপনার 7 বছরের সন্তানকে স্কুল মাদ্রাসায় দিলেন, 3 বছরে হাফেজ হলো, কত বয়স হলো? 10। এরপরে ছেলেটাকে ভালো কোনো স্কুলে কিংবা আলামিন মিশনে দিয়ে আসুন, সেই ছেলেটা যখন ডাক্তার হবে চোর হবে না, সেই ছেলেটা যখন উকিল হবে সে মিথ্যাবাদী হবে না, সেই ছেলেটা যখন ইঞ্জিনিয়ার হবে সে লোকের মেরে নিবে না, সেই ছেলেটা ইমানের উপরে টিকে থাকবে। এই আলামিন মিশনগুলো আল্লাহ আমাদেরকে একটা বহুত বড় নিয়ামত দান করেছে, মুসলিম ছেলেদের ইমান বেঁচে গেল, জোরে বলুন সুবহান আল্লাহ। আমি কয়েকটা মিশনে গেছি, যদিও আমার মেয়েরা বাচ্চা এখনো মিশনে পড়ে না, আমি রসুলপুর মিশনে গেছি, খলতপুর আলামিনে গেছি পরিদর্শন করতে, অন্য কোনো কাজে নয়। তো আমি রসুলপুরে খেয়েওছি টেবিলে উনাদের মেহমানখানায়, তো দেখলাম মাদ্রাসা এই মিশনে নামাজের ব্যবস্থা আছে, মেয়েদের নামাজের ব্যবস্থা, ছেলেদিকে বাজাপ্তা 5 ওয়াক্ত নামাজ পড়ানো হচ্ছে, মৌলবি রেখে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। আপনাকে বাস্তব ঘটনা বলি, এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আপনার লাগাও আছে, আছে না? নাই, আমাদের সাথে লেগে আছে। বাঁকুড়া ডিস্ট্রিক্টে রামকৃষ্ণ মিশন আছে, আছে না? নাই, আছে। বর্ধমান টাউনে আমি বলবো না কোন পাড়ার ছেলে, মুসলিমদের ছেলে, পড়াশোনা করে মাস্টার হয়েছে, চাকরি করে, তার বাড়ি থেকে আমার কাছে অভিযোগ এসছে, খবর এসছে সকালবেলায়, হুজুর কি বলবো আমার অমুক সকালবেলায় উঠে রামকৃষ্ণর মূর্তিতে পুজো করে স্কুলে যায়, নাউজবিল্লাহ বলেন, এই ছেলেটা যদি মারা যায় আর জানাজার নামাজ পড়া যাবে না, কথাটা বুঝাতে পারলাম? এই ছেলে যদি মারা যায় আর জানাজার নামাজ আর দাফন কাফন কবরস্থানে করা যাবে না, হারাম। কোনো ছেলে, তার বাপ যদি হাজি সাহেব হয়, ছেলে যদি নাস্তিক হয়, আল্লাহ বিরোধী রসুল বিরোধী হয়, এটা যদি প্রকাশ পেয়ে যায় তার জানাজারও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। আমাদের দেশের লোকরা এত নেমো খারাপ, ইমামকে চাপ দিয়ে নাস্তিকে জানাজা পড়া করায়, যারা চাপ দিয়ে পড়া করাবে তারা পাপি হবে কিয়ামতের দিনে, কোরআনে নিষেধ আছে, তার লেগে দোয়া করতেও পাবে না, তার দাফন কাফনও করা যাবে না, যেহেতু সে মুশরিক, সে আল্লাহ বিরোধী। তো এই আলামিন মিশনগুলো আমাদের ইমানের দৌলতকে বাঁচিয়েছে। চলুন, আপনি যে মমিন বলছেন, নিজেকে ভেবে দেখুন আপনি কতটা, কত বড় মমিন হয়েছে একটু বুঝিয়ে দিই। নারীদের জন্যে, মায়েদের জন্যে পর্দাকে ফরজ করা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পর্দা কতটা করেছেন দেখুন, এইখানে আমরা এতজন বসে আছি, আমাদের কেউ পেট পিট কিছু দেখতে পাচ্ছেন? ইমানদারির সঙ্গে বলবেন, পাননি। আমিও কিন্তু আপনাদের দেখতে পাইনি। এরপর বিষয় যেটা, আপনি সকালবেলায় বউকে নিয়ে খেজুরহাটি যাবেন, না হলে বর্ধমান যাবেন, আপনার শরীরটা গোটাই ঢাকা, পেছনে বউ বসে আছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিঠু বেরিয়ে আছে, ঠিক বললাম না ভুল বললাম? এই ডোজ কিন্তু সবাই নিতে পারবেন, আমাকে পেছনে গাল দিবে, কিন্তু গাল দাও, তোমার গালটা আমার জন্য দোয়া হবে, আমি হক বলে গেলাম, তুমি মসজিদে এসে জোহরের নামাজ পড়ে বলবে আমি মমিন, আল্লাহকে ভালোবাসি, অথচ তুমি হচ্ছ আল্লাহ দুশ্মন, রসুলের দুশ্মন। কোরআন যদি বলেন কোথায় পর্দা ফরজ, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না।
এটা ইসলাম। আমার মুসলমান ভাই, তোমার বিবিকে ঢেকে নাও। আরও একটু আগে যাচ্ছি, গিয়ে বল সব থেকে বড় পাপ আল্লাহর কাছে কি জানেন? শিরকের পাপ। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। ইন্না শিরক লাযুলমুন আযীম। যারা শিরক করবে জেনে বুঝে, সেই গুনাহ আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। যারা জেনে বুঝে জিদ করে করবে, জিদ করে। অবাক লাগে, মুসলমানের আকীদা বলি। আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গিয়েছিলাম, তারকেশ্বর কিংবা দশঘড়া এর ভেতরে হবে। তো আমাকে নিয়ে গেল স্টেজে, বিরাট প্যান্ডেল, কিসের ওপরে পাকা করা আছে, তো ঈদগাহ। আমি গিয়ে যখন স্টেজে বসলাম, স্টেজের পাশে একটা বিরাট বড় বড় গাছ না কি গাছ জানি না ঘেরা আছে, গোড়াটাই চাদর ল্যাপটানো, গাছের গোড়ায় লেখা আছে ঘোড়া, পুতুল, মোমবাতি, আগরবাতি, ধূপবাতি, পেলেটের সিন্নি। আমি চেপে বললাম, বাবা তোমাদের এইখানে আমাদের পশ্চিমবাংলার মানুষ খুব ভালো গো। বলে, কেন হুজুর? আমরা তোমাদের হিন্দু মুসলিমের মধ্যে প্রচুর মহাব্বত আছে, তোমরা এখানে জলসা করছো আর হিন্দু ভাইরা এখানে পুজো করে। বলে, হুজুর ওটা আমাদেরই মাল। বলে, এখানে কে আছে বে? বলে, বুড়ো পীর আছে, আর তোর বুড়ো পীরের বীজ মেরেছি আমি। ঘোড়া রেখে ইমানদারির সঙ্গে বলবেন আপনারা, আমি কোনো ফালতু কথা বলতে আসিনি। আমাদের দেশের হিন্দু ভাই, অমুসলিম ভাই, তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে, এটা শিরিক না শিরিক নয়? শিরিক। এই নেমো খারামকে জিজ্ঞেস করো, এই বলবে শিরিক। সে যদি মাটির মূর্তি তৈরি করে, তারা যদি তাদের ধর্ম পালন করলে শিরিক হয়, তো হারাম খোর গাছতলায় ঘোড়া রেখে সিজদা করবি, এটা কি করে জায়েজ হতে পারে? কথাটা বুঝাতে পারলাম আপনাদিকে? হ্যাঁ, বুঝাতে পেরেছি। মাটির ঘোড়া রেখে তুমি সিজদা করবে, এটা কি করে তোমার জায়েজ হতে পারে? আমার মুসলমান ভাই, আমার মায়েরা বুঝে না, ছেলে না হলে মান্নত করে। আমার ছেলে হলে পাথর চাবড়িতে মুরগি দেব, আমার ছেলে হলে গাছতলায় মুরগি দেব। এখানে দুটো কথা, দুটো কোরআনের আয়াত শোনাবো, মায়েরা ভালো করে শুনবেন। যারা মনে মনে মান্নত করেছেন যে আমার ছেলে হলে আমি অমুক জায়গায় মান্নত করেছি, পীরের মাজারে একটা মুরগি দেব, একটা ছাগল দেব, একটা গরু দেব, যারা মান্নত করেছেন পীরের নামে, গাছের নামে, মাজারের নামে, তারা কান খুলে শুনে যান কোরআন সূরা বাকারা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল আহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে।